আজকে ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের আলোচিত সমালোচিত দুটি ক্যামেরা নিয়ে। আপনারা বুঝেই গেছেন কোন দুটি ক্যামেরা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 200D এবং 660D। এই দুটি ক্যামেরা নিয়ে কথা বলবো এবং আপনি এই ব্যাপারটাও যদি ক্যামেরার ব্যাপারে একটু একটু জেনে থাকেন তাহলে এই ব্যাপারটা জানেন যে 660 থেকে 200D দামটা কিন্তু একটু বেশি এবং অনেকটাই বেশি ধরা যায়। এবং এই দুইটা ক্যামেরা আপনাদের সামনে তুলে ধরবো এবং এর মধ্যে কী কী পার্থক্য আছে, কোনটার মধ্যে কী আছে, এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেল নতুন এসে থাকুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে এসে বেল আইকন অন করে দিবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে কথা বলি। 660 ক্যামেরা মেগাপিক্সেল হিসেবে ব্যবহার করা হয়েছে 18 মেগাপিক্সেল ক্যামেরা এবং 200 মেগাপিক্সেল হিসেবে ব্যবহার করা হয়েছে 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা। তাতে আপনি বুঝতেই পারতেছেন যে মেগাপিক্সেল হিসেবে এগিয়ে যাচ্ছে 200টিতে 24 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু সেন্সর সাইজটা এটাতে একটু বেশি বড় এবং যে 660 আছে সেই 660 সেন্সর সাইজটা একটু ছোট, যার জন্য বুঝতেই পারতেছেন এদিকে কিন্তু 200D এগিয়ে যাচ্ছে। এখন কথা বলা যাক দুটি ক্যামেরার ইমেজ সাইজ নিয়ে, কোনটার মধ্যে কোন ধরনের ইমেজ সাইজের ছবি আপনি তুলতে পারবেন। ওয়েল, 200D আপনি ছবি তুলতে পারবেন হচ্ছে 6000x4000 রেজলিউশনে আপনি 200D ছবি তুলতে পারবেন এবং 660 আপনি ছবি তুলতে পারবেন 51,084 এবং 34,056 রেজলিউশনে ছবি তুলতে পারবেন 660। সেদিকে আমরা দেখতে পারতেছি যে 200D যে ইমেজ সাইজ আছে সেই ইমেজ সাইজ দিয়ে কিন্তু 200D একটু উইন হচ্ছে, কারণ হচ্ছে এটার থেকে তুলনামূলকভাবে 200D একটু ভালো বড় মাপের আপনি ছবি তুলতে পারবেন। এখন কথা বলা যাক ক্যামেরার মেইন একটি জিনিস নিয়ে, ISO নিয়ে। আপনি লো লাইটে কতটুকু ভালো ছবি তুলতে পারবেন সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার ক্যামেরার ISO-র উপর। যে ক্যামেরায় যত বেশি ISO এবং যত বেশি ISO তত বেশি কিন্তু লো লাইটে আপনি ভালো ছবি তুলতে পারেন। যেরকম আমি এই লো লাইটের মধ্যে ভিডিও করতেছি, যদি আপনার ক্যামেরাতে ISO বেশি থাকে তাহলে আপনি লো লাইটে খুব ভালো মানের পারফরমেন্স পাবেন। সেই দিক দিয়ে এখন কথা বলা যাক 660 ISO কতটুকু রয়েছে। 660 ISO হিসেবে রয়েছে 12,800 এবং 200D ISO হিসেবে রয়েছে 25,600। এদিকেও দেখতে পাচ্ছেন যে 200D কিন্তু ISO বেশি, যার জন্য কিন্তু আপনি 660 থেকে তুলনামূলকভাবে যেই 200D আছে সেই 200D-র মধ্যে লো লাইটে খুব ভালো মানের পারফরমেন্স পাবেন এবং যদি আপনি ফটোগ্রাফি করে থাকেন তাহলে লো লাইটে খুব ভালো মানের ছবি আপনি ক্যাপচার করতে পারবেন 200D দিয়ে। এখন কথা বলা যাক শাটার স্পিড নিয়ে। দুটি ক্যামেরাতে শাটার স্পিড সমান থাকতে আপনি 660-তেও 4000 শাটার স্পিড পাবেন এবং আপনি 200D-তেও 4000 শাটার স্পিড পাবেন। ওয়েল, শাটার স্পিড হচ্ছে যে আপনি যদি স্পোর্টের মানে খেলাধুলার ছবি তুলে থাকেন তাহলে একটু ভালোভাবেই জানেন, কারণ হচ্ছে শাটার স্পিড আপনি যত বাড়াবেন তত আপনি যদি আপনার সাবজেক্ট যদি লড়ালড়ি করে তাহলে আপনি খুব ভালোভাবে ছবি তুলতে পারেন। দুটাতেই কিন্তু শাটার স্পিড সমান স্পিড রয়েছে, দুটাতেই 4000 রয়েছে, তাহলে এর মধ্যে কিন্তু 660 এবং 200D কিন্তু সমানই পারফরমেন্স করছে। আপনি যদি ক্যামেরার ভিউফাইন্ডারের দিকে তাকান তাহলে দেখতে পারেন 660-তেও রয়েছে অপটিক্যাল ভিউফাইন্ডার এবং 200D-তেও কিন্তু রয়েছে অপটিক্যাল ভিউফাইন্ডার, তাহলে কিন্তু এদিকেও কিন্তু দুটাই সমান রয়েছে। এখন যদি ডিসপ্লের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে 660-তেও একটি ফুল টাচ স্ক্রিন 3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং 200D-তেও যদি তাকান তাহলে দেখতে পারেন ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে এই 200D-র মধ্যেও, যার জন্য কিন্তু 200D এবং 660-র ডিসপ্লের কোয়ালিটি কিন্তু ঠিকই। কিন্তু ডিসপ্লে যদি শার্পনেস নিয়ে কথা বলি তাহলে 660 থেকে 200D তুলনামূলকভাবে ডিসপ্লেটা একটু শার্প এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। দুটা ক্যামেরাতেই রয়েছে HDMI সিস্টেম, মানে যদি আপনি ভিডিও করেন তাহলে যেরকম আমি এখন ভিডিও করছি, যদি আপনি এই ধরনের ভিডিও করেন তাহলে যদি আপনার কোনো বড় মনিটরে দেখানো লাগে তাহলে আপনি যে HDMI পোর্টটা ব্যবহার করবেন সেই পোর্ট নিয়ে, সেই পোর্টটা কিন্তু আপনার দুটি ক্যামেরাতেই রয়েছে। 660-তেও HDMI পোর্ট পাবেন, আপনি 200D-তেও HDMI পোর্ট পাবেন। যদি আপনি ক্যামেরা দিয়ে মানে এরকম লাইভ কোনো কিছু দেখাতে চান তাহলে আপনি এটা দিয়ে কিন্তু খুব সহজেই দেখাতে পারবেন। যদি আপনি ভিডিওগ্রাফার হয়ে থাকুন বা আমার মতো ভিডিও বানিয়ে থাকেন তাহলে মাইক্রোফোন জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অডিও রেকর্ড করার জন্য, এবং এই দুটি ক্যামেরাতেই আপনি কিন্তু অডিও রেকর্ড করতে পারবেন এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে। 3.5mm যে মাইক্রোফোনগুলো আছে সেই মাইক্রোফোনগুলো কিন্তু আপনি 200D-তেও ইউজ করতে পারবেন এবং 700D-তেও ইউজ করতে পারবেন, এই জিনিসটা কিন্তু দুজনেই সমান রয়েছে। এখন কথা বলা যাক ক্যামেরার ওজন নিয়ে। ক্যামেরার ওজন হিসেবে 700D-র মধ্যে থাকছে 580 গ্রাম এবং 200D-তে রয়েছে 453 গ্রাম। এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে 200D কিন্তু 700D তুলনামূলকভাবে একটু হালকা। যারা ব্লগিং করেন তারা এই হালকা ক্যামেরার মর্মটা বুঝবেন যে হালকা ক্যামেরাটা কতটুকু উপকারী। যদি আপনি ব্লগ বানান তাহলে যদি আপনার একটি ওজন ক্যামেরা ধরে রাখতে হয় তাহলে আপনি কতক্ষণ ধরে রাখতে পারেন? ব্লগিং বানানোর সময় কিন্তু যারা ব্লগ বানায় তারা কিন্তু অনেকক্ষণ কিন্তু ক্যামেরাটা উপরে ধরে রাখতে হয়। এভাবে যদি আপনি ধরে রাখেন অনেক সময় তাহলে আপনার হাত ব্যথা হয়ে যাবে। যদি আপনার ক্যামেরাটা হালকা পাতলা হয় তাহলে কিন্তু আপনি এই ক্যামেরাটাকে খুব সহজেই ইজি মতো নিয়ে ঘুরতে পারবেন এবং আপনি অনেকক্ষণ যাবৎ এই ক্যামেরাটাকে ধরে রাখতে পারবেন। সেই দিকেও দেখতে পাচ্ছি যে 200D কিন্তু এগিয়ে যাচ্ছে।
এখন যদি ক্যামেরা সাইজের কথা বলি তাহলে দেখতে পারবেন যে 200D থেকে কিন্তু 700D ক্যামেরাটা একটু বড় এবং 200D কিন্তু একটু ছোট, যার জন্য কিন্তু আপনি যদি ব্লগ বানান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে 200D, কারণ 200D নিয়ে আপনি ক্যারি করতে পারবেন খুব সহজেই, এটা নিয়ে আপনি ইজি মতো ঘুরতে পারবেন। আর যদি বডি লুকের কথা বলি তাহলে আমার পার্সোনাল যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা আমার 700D থেকে 200D লুকটা অনেক বেশি ভালো লাগে, এবং ডিসপ্লের যে সিস্টেম ফিনিশিংটা আছে সেই ফিনিশিংটা আমার কাছে 700D থেকে 200D যে ফিনিশিংটা আছে সেই ফিনিশিংটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখন যদি ক্যামেরা রিলিজ ডেটের কথা বলি তাহলে কিন্তু 700D রিলিজ হয়েছিল 2013 সালে এবং 200D রিলিজ হয়েছিল 2017 সালে, তাহলে বুঝতেই পারতেছেন 700D যেহেতু 2013 সালের একটি ক্যামেরা যার জন্য কিন্তু এই ক্যামেরাতে আপনি আপগ্রেড কিছু পাবেন না, আপনি এটাতে অনেক পুরানো ফিচারগুলো পাবেন। যেহেতু 200D একটি নতুন ক্যামেরা 2020 সালে এসে এটাকে নতুন বলা যাচ্ছে না, তবুও এটা কিন্তু ওইটার পরিমাণে কিন্তু এটা নতুনই ধরা যায়, যার জন্য কিন্তু আপগ্রেড জিনিসগুলো আপনি কিন্তু 200D পাবেন। যদি আপনি রাইট নাও ক্যামেরা কেনার মতো কোনো একটা চিন্তাভাবনা করে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো আপনি 200D নেন, কারণ যে 700D তুলনায় কিন্তু 200D আপনি অনেক ভালো ভালো ফিচার পাবেন। এর প্রাইসটা একটু বেশি আপনি যদি খরচ করেন তাহলে কিন্তু আপনি 200D কিনতে পারবেন, 700D থেকে 200D প্রাইসটা বেশি ধরা যায় মোটামুটি বেশি না, আপনি যদি এই টাকাটা খরচ করে ম্যানেজ করে নিতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে 200D। এখন কথা বলা যাক ভিডিও কোয়ালিটি নিয়ে, আপনি 700D ফুল এইচডি ভিডিও করতে পারবেন এবং 200D ফুল এইচডি ভিডিও করতে পারবেন, বাট আপনি 700D 30 FPS ভিডিও করতে পারবেন এবং 200D 60 FPS ভিডিও করতে পারবেন। যদি আপনি স্লো মোশনে কাজ করেন বা শর্ট ফিল্ম বানান সেই দিকে কিন্তু আপনার 200D এগিয়ে থাকবে। স্লো মোশন কাজের জন্য এই ব্যাপারটা জানেন যে FPS যত বেশি হবে তত বেশি ভিডিওটাকে স্লো মোশন করা যাবে এবং খুব প্রফেশনাল একটি লুক দেওয়া যাবে ভিডিওটাতে। সবশেষে ক্যামেরার যে মেন পার্থক্যটা সেই পার্থক্যটা নিয়ে কথা বলি যেটা নাকি অনেক বেশি প্রয়োজনীয়, সেই ব্যাপারটা হচ্ছে যে অটো ফোকাস, মানে এই 700D আপনি সিঙ্গেল ফোকাস পাবেন এবং 200D আপনি ডুয়েল অটো ফোকাস পাবেন। এই ডুয়েল অটো ফোকাসটা হচ্ছে যে আপনি যদি মানে কোনো কিছু ফোকাস করাতে চান তাহলে যে সময়টা নেই সেটাকে বলে ফোকাস টাইম, আপনি যদি সিঙ্গেল অটো ফোকাস দিয়ে ফোকাস করান তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু অনেক স্লোভাবে ফোকাস করছে, আর যদি 200D যে ডুয়েল অটো ফোকাস আছে সেটা দিয়ে আপনি ফোকাস করান তাহলে দেখতে পারবেন যে 700D থেকে তুলনামূলকভাবে অনেক অনেক বেশি দ্রুত 200D কিন্তু আপনার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে ফোকাস করে নিচ্ছে। এই ফোকাসিংয়ের সমস্যা যদি না পড়তে চান তাহলে অবশ্যই আপনার জন্য 200D বেস্ট হবে। তো এই ছিল এই দুটার কম্প্যারিজন ভিডিও, যদি কম্প্যারিজন ভিডিওটা আপনার কাছে ভালো লাগে এবং আপনি নিজেই ভেবে নেন যে আপনি কোন ক্যামেরাটা নেবেন এটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার, আর যদি ভিডিওটা দেখে উপকার আসে তাহলে ভিডিওটাতে লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো, আর আমার চ্যানেল নতুন সেটাকে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।